আটলান্টিক, রহস্যময় মহাসাগর। চারটি মহাদেশ জুড়ে বিস্তৃত আটলান্টিক মহাসাগর বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের 5টি মহাদেশ ও শতাধিক দেশ আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত। আটলান্টিক মহাসাগরের রহস্যময় বৈচিত্রতা বিজ্ঞানী ও গবেষকদের কাছে এখনও এক বিস্ময়। আটলান্টিক তীরে ইউরোপ আমেরিকার মতো বিশ্ব পরাশক্তিদের অবস্থান হওয়ায় এই সাগরের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। আমাদের আজকের প্রতিবেদনে জানাবো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক সম্পর্কে কিছু অদ্ভুত, অজানা ও বিস্ময়কর তথ্য। ধারণা করা হয় জুরাসিক যুগ থেকেই আটলান্টিক মহাসাগরের গঠন শুরু হয়। এর আয়তন 10,64,00,000 বর্গ কিলোমিটার। আটলান্টিক পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। আটলান্টিক মহাসাগর পৃথিবী পৃষ্ঠের প্রায় 1/5 জায়গা জুড়ে অবস্থিত। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা এই 5টি মহাদেশের 133টি দেশ আটলান্টিক মহাসাগরের তটরেখায় অবস্থিত। এই মহাসাগরে উপকূলীয় এলাকার আয়তন প্রায় 1,11,866 কিলোমিটার। আটলান্টিক মহাসাগরের পশ্চিমে রয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং পূর্ব দিকে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ। মহাসাগরটি উত্তর দক্ষিণে উত্তর মহাসাগর থেকে দক্ষিণ মহাসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ আমেরিকার কেপ হর্নের কাছে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের সাথে একত্রিত হয়েছে এবং আফ্রিকার দক্ষিণে কেপ আগুলহাস এর কাছে আটলান্টিক মহাসাগর মিশেছে ভারত মহাসাগরের সাথে। আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা প্রায় 12,000 ফুট। পুয়ের্তোরিকো ট্রেন যে অবস্থিত আটলান্টিক মহাসাগরের গভীরতম এলাকার নাম মিল ওয়াকি দ্বীপ। এই স্থানের গভীরতা প্রায় 28,000 ফুট। আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ডের আয়তন বাংলাদেশের আয়তনের প্রায় 15 গুণ। সরাসরি আটলান্টিক মহাসাগরের তীরে থাকা 133টি দেশের বাইরেও আরও বেশ কিছু দেশ আছে এই মহাসাগর ব্যবহার করে যাতায়াত ও বাণিজ্য করে থাকে। আটলান্টিক মহাসাগরে প্রবেশের জন্য কৌশলগত জলপথ হিসেবে উল্লেখযোগ্য হল জার্মানির কিয়েল খাল, ডেনমার্ক ও সুইডেনের মধ্যবর্তী ওরেসুন্ড প্রণালী, তুরস্কের বসফরাস প্রণালী, স্পেন ও মরক্কোর মধ্যবর্তী জিব্রাল্টার প্রণালী এবং কানাডার সেন্ট লরেন্স সমুদ্রপথ। আটলান্টিক মহাসাগরই প্রথম কোনো মহাসাগর যা জাহাজের সাহায্যে অতিক্রম করা হয়েছিল। তার আগে আর কোনো মহাসাগর অতিক্রম করা সম্ভব হয়নি। পরবর্তীতে বিমান আবিষ্কার হওয়ার পর বিমানের সাহায্যে পাড়ি দেওয়া প্রথম কোনো মহাসাগরও আটলান্টিক। 2019 সালে জন আল কক ও আর্থার ব্রাউন নামের দুই বৈমানিক আটলান্টিকের উপর দিয়ে উড়ে কানাডা থেকে আয়ারল্যান্ডে যাবার মাধ্যমে প্রথমবারের মতো বিমানযোগে কোনো মহাসাগর পাড়ি দেন। আটলান্টিক মহাসাগর প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতার জন্য বিখ্যাত। আটলান্টিকের তীরবর্তী দেশগুলো অর্থনৈতিক উন্নয়নে মহাসাগরটির উল্লেখযোগ্য অবদান রয়েছে। উত্তর সাগর, ক্যারিবিয়ান সাগর ও মেক্সিকো উপসাগরের প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল এবং মূল্যবান পাথরের প্রাচুর্যতা রয়েছে। প্রাচুর্যতার জন্য আটলান্টিক মহাসাগরের বেশ সুখ্যাতি রয়েছে। সামুদ্রিক মৎস্য সম্পদের দিক থেকে আটলান্টিক মহাসাগরের অবস্থান দ্বিতীয়। বিশ্বে মোট মাছের প্রায় 25% আটলান্টিক মহাসাগর থেকে আসে। আটলান্টিকের সৌন্দর্যকে কেন্দ্র করে ক্যারিবিয়ান উপকূল, ফ্লোরিডা বিচ এবং মিয়ামি বিচে
বিরাট লাভজনক পর্যটন শিল্পে বিকাশ ঘটেছে। অন্যান্য মহাসাগরের পানি নীল দেখালেও আটলান্টিকের পানি দেখতে অনেকটা সবুজ রঙের। আটলান্টিক মহাসাগরের তলদেশে মৃত জলজ উদ্ভিদ থেকে এক ধরনের হলুদ রঙের রঞ্জক পদার্থ নিঃসরিত হয়ে সমুদ্রের সাথে মিশে পানির রং সবুজাভ করে তোলে। তাছাড়া আটলান্টিকের পানিতে সূর্যের 7টি রঙের মধ্যে সবুজ রঙটি বেশি বিচ্ছুরিত হয়, ফলে আটলান্টিক মহাসাগরের পানির রং নীলের পরিবর্তে সবুজ দেখায়। আটলান্টিক পানি অত্যন্ত লবণাক্ত। আটলান্টিক মহাসাগর শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম উৎস হিসেবে পরিচিত। গ্রীষ্ম ও শরতে উত্তর আটলান্টিকের পশ্চিমাংশে ঘূর্ণিঝড় হারিকেনের প্রবণতা অধিক হারে লক্ষ্য করা যায়।